সাবস্ক্রাইব করুন সনিক অক্টেভ কিডস বাংলা চ্যানেল আর বেল আইকন টিপুন বাচ্চাদের গল্প প্রথমে শোনার জন্য। গল্পের নাম ফড়িং আর পিঁপড়ে। খুব সুন্দর একটা দিন, গ্রীষ্মকাল, সূর্য ঝলমল করছে, আকাশে পাখি উড়ছে, গাছে অনেক ফুল আছে, ফল আছে, সব পশু পাখিরা খুব ব্যস্ত। কেন জানো? কারণ শীতকাল হলে তারা কিন্তু বেরোতেই পারবে না, তাহলে খাবার দাবারের কি হবে? সব পশু পাখি তাই নিজের খাবার জমাচ্ছে। সবার মতো পিঁপড়েরাও গ্রীষ্মকালে অনেক কষ্ট করে তাদের খাবার জমা করে রেখে দিচ্ছে, যাতে শীতকালে তাদের কোনো অসুবিধে না হয়। শীতের ঠান্ডায় কেউ কিন্তু কোনো কাজ করতে পারবে না। এই সবের মধ্যে একটা ফড়িং ছিল। ফড়িং দেখছে সব পশু পাখি খুব ব্যস্ত। ফড়িং পিঁপড়েদের দেখতে পেল, তাদের কাছে গিয়ে বলল, ও পিঁপড়ে বন্ধুরা, তোমরা কি করছো? পিঁপড়েরা তখন ফড়িংকে বলল, আমরা খাবার জমা করছি। ফড়িং পিঁপড়েদের বলল, খাবার জমা করছো? হো 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 হো, এত খাবার চারিদিকে তো আছেই, তাহলে আলাদা করে খাবার জমা করার কি আছে? পিঁপড়েরা বলল, আমরা এখন খাওয়ার জন্য করছি না, শীতকালে যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য এখন থেকেই জমা করে রাখছি। তোমারও কিন্তু এখন খেটে খুটে খাবার জমা করে রাখা উচিত, নইলে শীতকালে খুব অসুবিধে হবে। ফড়িং পিঁপড়েদের ওপরে হেসে বলল, হো 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 হো, পিঁপড়েরা এখন তো গ্রীষ্মকাল, চারিদিক কি সুন্দর দেখেছ তো, কেউ কি এত সুন্দর সময় খেটে কাজ করে না আনন্দ করে? আমায় দেখো, আমি সারাদিন নেচে বেড়াচ্ছি আনন্দে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, কি ভালোই না লাগছে রোদের মধ্যে। তোমরা কি চাও না যে তোমরা এই সময় আনন্দ করবে, না খেটে খুটে কাজ করতে চাও? না না ফড়িং, তুমি কিন্তু একদম ভুল করছো। এখন সময় ভালো আছে, এখনই কিন্তু কাজ করে নেওয়া উচিত। অসময়তে কাজ যদি না করতে পারো, ফড়িং তখন পিঁপড়েদের বলল, হো হো হো, আমি জানি না তোমরা কি বলছো, তোমাদের কথা আমি একদম বিশ্বাস করি না। আমি এখন খুব খুশি, আমি চললুম, টাটা। এই বলে ফড়িং তো লাফাতে লাফাতে নাচতে নাচতে চলে গেল। সারা গ্রীষ্মকাল ফড়িং এইভাবেই কাটিয়ে দিল। গ্রীষ্মের পরে দিন গড়িয়ে গেল, কাল চলে এলো। শীতের সময় তো খুব ঠান্ডা পড়ে গেল, সব জন্তু জানোয়ার পশু পাখি নিজেদের বাড়ির ভেতরে থাকতে লাগলো, কেউ আর বেরোলো না। কারোর আর বেরোতেও হলো না, কারণ তাদের খাবার তো বাড়িতেই আছে। পিঁপড়েরাও খুব শান্তিতে নিজেদের বাড়িতে থাকতে লাগলো। শীতের সময় তো তাদের কোনো অসুবিধে নেই, খাবার তো তারা জমিয়েই রেখেছে, কিন্তু ফড়িং এর কোনো খাবার দাবার নেই। খুব খিদে পেতে লাগলো, কিন্তু কিছুতেই ফড়িং আর তার খাবার খুঁজে পেল না। অবশেষে ফড়িং পিঁপড়েদের বাড়িতে এলো। শীতে কাঁপতে কাঁপতে ফড়িংদেরকে বলল, হো 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 হো,
কি ঠান্ডা, বাইরে কি ঠান্ডা। আমাকে একটু খাবার দেবে পিঁপড়েরা? তোমাদের কাছে তো অনেক খাবার আছে। কি ঠান্ডা, আবার খুব খিদে পেয়েছে। খুব খিদে, একটু খাবার দাও না আমায়। পিঁপড়েরা তখন ফড়িংকে বলল, ও দেখেছো, আমাদের কথা কিন্তু তুমি শুনলে না। আমরা কত করে তোমায় গ্রীষ্মকালে বললাম যে নিজের খাবার জোগাড় করো, কাজ করো, তুমি কিন্তু এসব কিচ্ছু করলে না, খালি এদিক ওদিক নেচে বেড়ালে। আর আমাদের দেখো, আমরা তখন কাজ করেছিলাম আর এখন কিরকম আরামে আমরা আছি, কোনো অসুবিধে হচ্ছে না। তুমি কিন্তু আমাদের উপরে কত হেসেছিলে তখন, যাও এখান থেকে। এই বলে পিঁপড়েরা নিজেদের জানলা বন্ধ করে দিল। ফড়িং তো খাবার পেলই না, বরঞ্চ একলা একলা সারা শীতকাল খিদেতে কাটাতে হলো। পিঁপড়েরা একদম আনন্দে মজায় শান্তিতে সারা শীতকাল কাটিয়ে দিল। ফড়িং বুঝতে পারল যে পিঁপড়েরা একদম ঠিক কথা বলেছিল তাকে। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যখন সুবিধে হবে তখন কাজ করে নেওয়া উচিত, হেসে খেলে দিন কাটানো উচিত নয়, তাহলে পরে কিন্তু খুব অসুবিধে হবে।